গ্যালারিতে বসে লাইভ ক্রিকেট ম্যাচ দেখলাম আজকে, আর প্রচুর এনজয় করলাম। আমরা যেহেতু ঘুরতে আসি সিলেটে, আর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকে শ্রীলঙ্কা আর বাংলাদেশের ম্যাচ হতে যাচ্ছে, তাই বিকালবেলায় চলে আসলাম স্টেডিয়ামের সামনে, আর টিকিট নিয়ে নিলাম সবার জন্য। আর সে এখান থেকে জার্সি দেখতেছে, সে জার্সি পরে ম্যাচ দেখবে, সেজন্য তো এখান থেকে ও জার্সি নিয়ে নিল। তারপর আমি দেখলাম পতাকা, একটা মিডিয়াম সাইজের পতাকা নিয়ে নিলাম, গ্যালারিতে আমি বসে পতাকা উড়াবো। ম্যাচ একটু দেরিতে শুরু হবে, সিএনজিতে উঠে বাসায় আসবো, এমন সময় একটা ভাইয়া এসে আমার হাতে আই লাভ বাংলাদেশ লিখে দিল, আর সাথে এম লাভ এইচ। তো বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর আবারও উঠে পড়লাম সিএনজিতে, এখন যাচ্ছি ম্যাচ দেখতে। সন্ধ্যার পরে ম্যাচ শুরু হয়ে গেছে, আমাদের দুজনের হাতের লেখা প্রায় ঝাপসাই হয়ে গেছে। তো সিলেটের সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম স্টেডিয়ামের পিছন দিকে, এদিক দিয়ে আমরা ঢুকবো। আমার হাতে আমাদের সবার টিকিট, তো টিকিট দেখিয়ে তারপরে চেক টেক করে ঢুকে পড়লাম স্টেডিয়ামের ভিতরে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, গ্যালারিতে আমি সিটই পাচ্ছি না, সব সিট নিচের দিকে। প্রথমবার আমি ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে আসছি, সারা জীবন তো টিভিতেই দেখে আসছি, এই প্রথমবার গ্যালারিতে বসে দেখবো। সবাই চিয়ার করতেছে বাংলাদেশের জন্য, এত এত সাপোর্ট করতেছে, চিল্লাচ্ছে সবাই, মানে দেখেই ভাল লাগতেছে। আর এদিকে আমরা ঘুরতে ঘুরতে শেষ, মন মতো সিটি পাচ্ছি না। আমি খেলা কি দেখবো, জাস্ট গ্যালারির দিকে তাকায় আছি, সবাই এত পরিমাণে এনজয় করতেছে আর চিয়ার করতেছে। টিভিতে যখন খেলা দেখতাম তখন এরকম কোনো মজাই পেতাম না, যে পরিমাণে মজা পাচ্ছি গ্যালারিতে বসে বসে দেখতে। যদিও প্লেয়ারদের কিছুই দেখতে পাচ্ছি না, মানে একদম ছোট ছোট দেখাচ্ছে সবকিছু, আমি টিভির মনে দেখতেছি, তারপরেও গ্যালারিতে বসে বসে দেখতে আমার খুবই ভালো লাগতেছে। আর সত্যি বলতে বাংলাদেশ আজকে খুবই ভালো খেলছে, জাস্ট 4-4 আর মাঝে মাঝে 2-1, মানে ফুল মাঠ গ্যালারিতে একদম উৎসব মেতে আছে। আমার অনেক দিনের শখ ছিল আমি এরকম গ্যালারিতে বসে বসে একদম সরাসরি ম্যাচ দেখবো, ক্রিকেট আমার অনেক পছন্দের, আর আজকে ফাইনালি বসে বসে একদম সরাসরি ম্যাচ দেখতেছি আর অনেক এনজয় করতেছি দুজন মিলে। আসলে আমার কোনো শখই সে অপূর্ণ রাখে না। আমি যখন বলছি আমি ম্যাচ দেখতে আসবো, তখন একবার বলছিল অনেক ছেলে মানুষ থাকবে, তুমি ওখানে গিয়ে কি করবা, বাট আমার অনেক শখ জন্য সে নিজে আমাকে নিয়ে চলে আসছে এখানে। রেডি হয়ে আসতে আসতে যদিও আমার একটু লেট হয়েছে, সেজন্য নিচের দিকে বসতে হয়েছে, বাট বাংলাদেশের ব্যাটিংটা আজকে আমার কাছে অনেক ভালো লাগছে। বাট হঠাৎই পরপর 2 ক্যাচ আউট হয়েছিল, আর এখানে আমি শ্রীলঙ্কান ফ্যানদের পতাকা ওড়ানো দেখে তো একদমই অবাক, দুইজনই ছিল ফ্যান। আর এর মধ্যে দেখে স্টেডিয়ামের মধ্যে একটা অটোরিকশা টাইপের কিছু একটা চলে আসলো, স্টেডিয়াম আবার মুছার জন্য কয়েকজন আসলো, আসলে কি করতেছে আমি জানি না, এগুলো তো টিভিতে কখনো দেখিনি, লাইভে দেখতে এগুলা। আর একটু পরে আবারও ম্যাচ শুরু হয়ে গেল, সত্যি বলতে ম্যাক্সিমাম টাইম ম্যাচ আমি এই টিভির মধ্যেই দেখছি, মানে স্ক্রিনে দেখছি আর কি, সরাসরি কিছু একটা বোঝা যাচ্ছে না, বারবার স্ক্রিনের দিকেই তাকায় আছি। বাট বোঝা না গেলেও লাইভ ম্যাচ দেখার মজাটাই অন্যরকম, যেটা আমি আজকে বুঝলাম। আর আজকে সবাই শিওর বাংলাদেশই জিতবে, কারণ আজকে তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল, আর ওরা ভাই বোনও এদিকে অনেক খুশি, সে তো 4-6 নিয়ে বসে আছে। আর খেলা একদম লাস্ট মোমেন্টে, এই সময়টা আরো বেশি ভালো লাগতেছিল, কারণ আমি জানি বাংলাদেশই জিতবে। ওইদিকে শ্রীলঙ্কান ফ্যান অবস্থা একদমই বাজে, চুপসে গেছে পুরাই। আর হ্যাঁ, যেটা ভাবছিলাম সেইটাই, বাংলাদেশ উইন। জিতার সাথে সাথে একদম আতশবাজি ফোটা শুরু হয়ে গেছে, আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগছে দেখতে। সবকিছুর মধ্যে এই পার্টটা একদম বেস্ট ছিল আজকের। আর বাংলাদেশের জেতার খুশিতে এখানে সিলেটি সংবাদ ছিল, যেহেতু খেলাটা সিলেটে হচ্ছে, আর এখানে জাস্ট দেখো তারা কি পরিমাণে খুশি, মানে আমরা লাফালাফি শুরু করে দিয়েছি এখানে বসে বসে, আর নিচেও তো এখানে ছেলেপেলেরা নাচানাচি শুরু করে দিচ্ছে। আর ম্যাচ যেহেতু শেষ আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই বেশিক্ষণ দেরি না করে বের হয়ে পড়লাম। আমরা সবাই আজকে ভীষণ খুশি, আমি আর আমার ননদিনী তো প্রথমবারের মতো এভাবে লাইভ ম্যাচ দেখলাম গ্যালারিতে বসে বসে। আর এখন রাস্তায় অনেক বেশি জ্যাম হবে, অনেক ভিড় হবে, যেহেতু সবাই বের হয়েছে, মাত্র খেলা শেষ হয়েছে, তাই তাড়াতাড়ি বের হয়ে সিএনজিতে উঠে পড়লাম, এখন যাব বাসায়। আর দেখো বাইরে কি পরিমাণে ভিড়। যাই হোক, আজকের ম্যাচটা কে কে দেখছো অবশ্যই জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।